আসন্ন বাজেটে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার আগামী বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে পাঁচ জুন পাঁচ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন আহ্বান করেছেন মহামান্য রাষ্ট্রপতি বাজেটে এবার দুর্নীতিবাজ ইচ্ছাকৃত ঋণখেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে অর্থনৈতিক সংকট মোকাবিলায় এই তিন ধরনের আর্থিক খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে সরকার সরকার একাধিক দায়িত্বশীল সূত্র বলছে এবার বাজেটে দুর্নীতিবাজ ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা প্রথমবারের মতো ঘোষণা করতে যাচ্ছে সরকার এবার বাজেটে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হতে পারে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে তাদের মধ্যে রয়েছে কালো টাকা সাদা করতে দেওয়া হবে না এবার অর্থ বছরে সম্পূর্ণ হবে কালো টাকা সাদা করার প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে কোনো অবস্থাতেই যেন অবৈধ কালো টাকা সাদা না হয় সেজন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বাজেটে ইচ্ছাকৃত খিলাপি ঋণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবার বাজেটে খেলাপি ঋণ বন্ধের জন্য সরকার কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে জুলাই থেকে এই সমস্ত পদক্ষেপগুলো কার্যকর করা হবে বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা বিদেশ যেতে পারবে না তারা কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে না কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন না ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে না এবং তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা লাভ থেকে হবেন। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করছে সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে অর্থ পাচার হয়ে থাকে বলে তথ্য প্রকাশিত হয়েছে সেই সমস্ত দেশগুলোর সঙ্গে সরকার চুক্তি স্বাক্ষর করবে এবং অবৈধভাবে অর্থ পাচারকারীদের নাম পরিচয় এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ করবে সরকার প্রয়োজনে অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে দুদককে আরও শক্তিশালী করা অর্থ পাচার বন্ধ দুর্নীতি দমনে সরকার দুদককে আরও শক্তিশালী করতে পরিকল্পনা গ্রহণ করছে দুর্নীতি দমন কমিশন এখন সরাসরি অর্থ পাচারের ব্যাপারে কাজ করতে পারে না এই ক্ষমতা এখন দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হবে এ ব্যাপারে আইন সংশোধনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে খেলাপি ঋণ পরিশোধ করলে বিশেষ প্রণোদনা সরকার খেলাপি ঋণ পরিশোধের ক্ষেত্রে বিশেষ প্রণোদনা দেবে যে সমস্ত ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করবেন তাদেরকে সরকার বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রদান করবে বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যারা বিদেশ থেকে অর্থ বাংলাদেশে আনবে তাদেরকে আলাদাভাবে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিশেষ করে যারা প্রবাস থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন এবং যারা পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন তাদের জন্য আরও সুযোগ সুবিধা বৃদ্ধির ঘোষণা দেওয়া হবে আসন্ন বাজেটে এছাড়াও যারা ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করছেন তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে ডেস্ক রিপোর্ট বার্তা বাজার